কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটিতে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ভট্টাচার্য। আমরা সরাসরি চলে যাব সেখানে। রাজীব, প্রধানমন্ত্রী ওড়িশার পর এখন রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন, সে বিষয়ে বিস্তারিত জানাও। ঠিকই তানিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলাইকুণ্ডা বিমান ঘাঁটি, যেটা বায়ুসেনা ঠিক তার বাইরে। আমরা কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা শুরু করার কিছুক্ষণ আগে আমরা দেখলাম দুটি হেলিকপ্টার এলাকা দিয়ে উড়ে গেল। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে হাওয়াই পথে, আকাশ পথে যে পরিদর্শন করার কথা সেটা শুরু হয়েছে। এবং তারপরে প্রধানমন্ত্রী যেটা আমরা শুনতে পাচ্ছি, আমরা একটা উনি একটি বৈঠক করবেন, একটি সমীক্ষা করবেন, এবং এই সমীক্ষার মধ্যে এই কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জেলার লোকের কাছ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে রিভিউ বৈঠক যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ সমীক্ষা বৈঠক, সেই সমীক্ষা বৈঠকে মুখ্যমন্ত্রী না থাকলেও তার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা একান্ত সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। এবং এইখানে এই সমীক্ষা বৈঠকে আগে এই যে একান্ত বৈঠক হওয়ার কথা, সেই একান্ত বৈঠকে হয়তো মুখ্যমন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বলিত একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। তোমার মনে থাকতে পারে যে নবান্ন ইয়াস হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছেন যে 15,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা চাষি, ক্ষুদ্র চাষি তাদের ক্ষতি হয়েছে, যারা মৎস্য চাষ করেন তাদের ক্ষতি হয়েছে। এবং বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারের হাতে এসে এখনও পৌঁছয়নি, এবং এই রিপোর্টগুলো পৌঁছে তারও কিছুটা সময় লাগবে। এবং সেই রিপোর্ট হাতে পেলেই আমরা জানতে পারবো যে পূর্ণাঙ্গ ভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হলো। এবং এর সাথে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যে তোমার যেটা মনে থাকতে পারে যে আজ থেকে ঠিক এক বছর আগে মে মাসে আমফান এসেছিল, এই মে মাসের 20 তারিখ আমফান এসেছিল 2020 সালে, এবং এবছর ঠিক এক বছর পরে 26 মে হলো ইয়াস। প্রতি বছর 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 যে ঘূর্ণিঝড় হচ্ছে পুরো ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বা উড়িষ্যায়, এর একটা কোনো স্থায়ী সমাধান পাওয়া যায় কি না সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ, রাজ্য সরকারগুলির পক্ষে একটা বড় চ্যালেঞ্জ, এবং জেলা প্রশাসনগুলি যারা এইসব উপকূলবর্তী এলাকা, যারা জেলা প্রশাসনে রয়েছে তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। এই সব কিছু বিষয় নিয়েই আশা করা যেতে পারে আজকের বৈঠকে আলোচনা হবে। তারপরে বৈঠকের পর কি ঘোষণা হয় সেদিকে আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। তানিয়া, একদমই রাজীব, আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।